আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে স্ট্রবেরি পিকিং। তো স্ট্রবেরি পিকিং আমরা কীভাবে করব এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমরা স্ট্রবেরি পিকিং করার আগে এখান থেকে দুইটা প্লাস্টিকের বাকেট নিয়েছি, তারপর আমরা ভিতরের দিকে যাচ্ছি স্ট্রবেরি পিকিং করার জন্য। আর কিছু আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু শুধু স্ট্রবেরি পিক করা যায় না, এখানে আরও অন্য কিছু দেখতে পারবেন, যে অনেক বড় বড় গরু, হাঁস, মুরগি, বেরি সবগুলা ওরা রেখেছে। কিন্তু ওইটার পাশাপাশি ওরা ফার্মিংও করে। তো অনেক বড় বড় গরু এখানে আছে, অন্য সাইডে হাঁস মুরগ অথবা এই বেরিগুলোও আছে। তো আমরা এখানে গরু দেখতে পাচ্ছি, অনেকগুলো গরু এক পাশাপাশি বসে রয়েছে। তো খুব বড় বড় গরু গরু ছিল ওইগুলা। আমার দুই ছেলে প্রত্যেক বছর এইখানে জুনে আসার জন্য ওয়েটিং করে থাকে, যে কখন জুন আসবে আর ওরা স্ট্রবেরি পিকিং করতে যাবে। ওদের কাছে খুবই ভালো লাগে এই জায়গাতে যেতে অথবা স্ট্রবেরি পিক করতে। ওরা প্রত্যেক মাস আসলেই কাউন্টিং করে, যে জুন কবে আসবে, জুন কবে আসবে। জুন আসার পরে ওরা স্ট্রবেরি পিক করতে পারে, ওইটাই জন্য তারা এটা কাউন্টিং করতে থাকে। কারণ হচ্ছে ওরা যখন ছোট ছিল, 1 বছরে 2 বছরে ছিল, তখনও আমি এখানে স্ট্রবেরি পিক করতে যাইতাম। আর প্রত্যেক বছর যাইতে যাইতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে। কারণ হচ্ছে যে আসলে স্ট্রবেরি পিক করে খাওয়াটা কিন্তু খুবই মজার, ওইগুলা একদম অর্গানিক থাকে, যে অর্গানিক স্ট্রবেরি খেতে খুবই মজার। আর শপের স্ট্রবেরি তো ডিফারেন্ট থাকে, এক সময় হলে মিষ্টি থাকে আর এক সময় মিষ্টি থাকে না, এক এক রকম থাকে। কারণ হচ্ছে ওইগুলা তো সবসময় পাকা স্ট্রবেরিগুলো ওরা বক্সিং করে না। আর এখান থেকে তো আমরা একদম পাকা পাকা দেখে তারপর টেস্টিং করেও আমরা এই স্ট্রবেরিগুলো নিয়ে আসতে পারি, তারপর আসলে অর্গানিকও পেয়ে গেছি। তো এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য আমি প্রায় প্রতি বছরই দুইবার একবার এসে যাই। পারলে আমি দুইবারও আসি, তিনবারও আসি, এরকম করি। কারণ যতদিন এই স্ট্রবেরি সিজনটা থাকে ততদিন আমি এখান থেকেই স্ট্রবেরিগুলো পেড়ে নিই। কারণ হচ্ছে এগুলা অর্গানিক আমার কাছে ভালোই লাগে তার জন্য। আর আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম আমার ভিডিওটি কীরকম হয়েছে। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমার সাথে নতুন ছিলেন, আমার চ্যানেলে নতুন ছিলেন, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক করতে কেউ ভুলবেন না, লাইকটা দিয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কীরকম হয়েছিল। আর দেখতে থাকুন আমরা কীভাবে স্ট্রবেরিগুলো পিক করতেছি। আসলে এইখানে মানে স্ট্রবেরি জায়গাটা খুলে দেওয়ার পর ফার্স্ট উইকই আমরা এখানে চলে গিয়েছি, সেজন্য এখানে অনেক লোক ছিল সেই দিন। ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, শুধু ক্লাউডি ছিল, তারপরে অনেক লোক ছিল, ফার্স্ট উইক ছিল ওই জায়গাটা। কিন্তু সবসময় এই জায়গাটা খোলা থাকে না, একটা টাইম থাকে, ওই টাইমের ভিতরে গেলে দেখা যায় যে স্ট্রবেরি অনেক স্ট্রবেরি থাকে, আর টাইম পরে গেলে ওইগুলা পাওয়া যায় না। এখানে কিন্তু অনেক লোক আসে। ওইটার পাশে কিন্তু একটু দূর গেলে আরও একটা স্ট্রবেরি পিকিং গের জায়গা ছিল, ওইটা ক্লোজ হয়ে গেছে, সেই জন্য ওইটা সবসময় বিজি থাকে। তো বিজি থাকার কারণে ফার্স্ট উইক চলে গেলে তো দেখা যাচ্ছে যে অনেক লোকও থাকে আর অনেকগুলো স্ট্রবেরিও পাওয়া যায়। আর কিছু দুই এক সপ্তাহ পরে গেলে এখানে কিন্তু বেশ স্ট্রবেরি থাকে না, কারণ শেষ হয়ে যায়। আর স্ট্রবেরির সিজনটা বেশি দিন থাকেও না, 2-3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই বাকেট স্ট্রবেরি পেরে নিয়েছি। এখন আমরা ওইগুলাকে ওজন করে নিয়ে আসবো, পে করে নিয়ে আসবো। কারণ হচ্ছে এখানে কিন্তু প্রাইসটাও কিন্তু খুবই কম। তো আমার কাছে ভালো লাগে সব থেকে এখানে
যে আমি অর্গানিক স্ট্রবেরিগুলো পেয়েছি, তারপর পেয়েছি। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।